আমি রান্না করেছি বাটা মাছ কালো বেগুন সর্ষে বাটা দিয়ে। তো চলো রেসিপিটা আমরা দেখে নিই, আমি এই রান্নাটা কীভাবে করলাম দেখো। রান্নাটা যেমনি দেখতে অসাধারণ হয়েছে তেমনি খেতেও অসাধারণ হয়েছে। তো চলো রেসিপিটা দেখে নিই। খুব কম সময়ে খুব কম মশলা দিয়ে এই বাটা মাছ সর্ষে বাটা রেডি। তো চলো রেসিপিটা পুরোটা দেখে নিই। আজকে আবার নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি বাটা মাছ সর্ষে বাটা নিয়ে করবো। তো এই যে বাটা মাছ আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি হালকা করে, আর এই যে বেগুন কালো বেগুন, আর এখানে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা এটা বেটে রেখেছি। তো এবার চলো শুরু করি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি দু চারটে কালো জিরা দিয়ে দেবো। কালো জিরা দেওয়ার পরে এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। আর একটুখানি জাস্ট এক তিনটি লঙ্কা গুঁড়ো, এরপর সর্ষে বাটাটা ঢেলে দিল। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এটা ভালো মতো কষানো হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। তো এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি সামান্য, জাস্ট বেগুনটা সিদ্ধ হওয়ার মতো। আর একটা কথা, আমি সর্ষে বাটার সময় এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। তাই এখন আমি নুনটা অ্যাড করব না, নুনটা আমি বেগুনটা দেওয়ার পরে টেস্ট করি, তারপর আবার একটু নুন অ্যাড করব। তো এবার এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এবার দেখে নিই বেগুনগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে নাকি। বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি কী করবো, এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এবার সামান্য একটু ফুটিয়ে ঝোলটা না শুকানো পর্যন্ত রেখে, এবার দেখো এটা রেডি হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু নামানোর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমি সামান্য একদম জাস্ট একটা ফ্লেভারের জন্য অল্প একটু কাঁচা সর্ষের তেল দেবো। এটাতে একটা ভালো ফ্লেভার আসে আর ঝাঁঝটা ভালো থাকে। তো তার জন্য আমি কাঁচা সর্ষের তেল অল্প দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার রেডি। বাস জাস্ট গার্নিশিংয়ের জন্য আমি উপরে একটু ধনে পাতা দিয়ে রাখলাম, আর এই ধনে পাতাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। তো এবার দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে যেরকম অসাধারণ হয়েছে টেস্টও তেমনই অসাধারণ। আর তোমরা সবাই এইভাবে ট্রাই করো, কোনো ঝামেলা হয় না, খুব তাড়াতাড়ি এবং ইজি ওয়েতে এরকম তোমরা গরম গরম বাটা মাছ সর্ষে বাটা দিয়ে করতে পারবে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আর শেয়ার করো। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।